নমস্কার ওটিজি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবার কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রতিটি ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি কিন্তু পেয়ে যাবেন প্রতি বছর 6,000 টাকা করে। তো কারা কারা পাবেন এই টাকা, তার জন্য ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার কিন্তু চাষিদের তথ্য সংগ্রহ করেছিল এবং সেই সংগৃহীত তথ্য অনুযায়ী অনেকেই কিন্তু প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি 2,000 টাকা করে পেয়ে গেছেন। তো আপনার নাম যদি এই প্রকল্পে না থাকে তাহলে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে নাম তুলবেন, তার জন্যই আমাদের এই ভিডিও। তো এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণভাবে বুঝে যেতে পারবেন যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে তুলবেন এবং আপনি বছরে 6,000 টাকা করে অনুদান পেতে থাকবেন। আমরা মূল বিষয়বস্তুতে যাব, তবে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে ওটাতেও প্রেস করে রাখুন, তাহলে আগামী দিন ওটিজি বাংলা যে সমস্ত ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনি সরাসরি মেলে পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক মূল বিষয়বস্তুতে। আপনারা যদি এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অনলাইন টোটাল গাইড .in আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু এই বিষয়ে একটি লেখা আছে, এটা আপনারা পড়ে নিতে পারেন এবং এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারেন। তো ঠিক এই পেজের নিচের দিকে আপনারা চলে আসবেন, দেখুন লেখা আছে কিভাবে এই প্রকল্পে নতুন নাম তুলবেন। তো এখানে ক্লিক করুন, যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পরেই আপনারা কিন্তু সরাসরি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে সরকারি ওয়েবসাইট সেই সরকারি ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়াও আপনারা সরাসরি গুগলে pmkisan.gov.in এই ওয়েবসাইটে এসে তারপর দেখুন উপরে মেনু থেকে ফার্মার কর্নার বলে এইখানটাতে ক্লিক করবেন এবং নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তাহলে আপনারা এই পেজে চলে আসবেন। তো এই পেজে আসার পর দেখুন প্রথমে আপনাকে বলা হচ্ছে এন্টার আধার নাম্বার এবং এন্টার ইমেজ টেক্সট। ইমেজ টেক্সট বলতে এই টেক্সটটা এন্টার করতে বলা হচ্ছে। তো আপনার আধার নাম্বার প্রথমে আপনি এখানে পুট করবেন, আমি আমার আধার নাম্বারটা পুট করে দিচ্ছি। আধার নাম্বার পুট করার পর এখান থেকে আমি ক্যাপচা কোডটা ঠিকঠাকভাবে পূরণ করছি, তারপর আমি এখানে ক্লিক হিয়ার টু কন্টিনিউ যে বটনটি আছে এখানে ক্লিক করছি। দেখুন এখানে একটি মেসেজ দিয়েছে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, তো এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর একটি মেসেজ দিচ্ছে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার অন পিএম কিষাণ পোর্টাল। তো আপনি এখানে আপনার যেহেতু নাম রেজিস্ট্রেশন নেই, আপনি এখানে রেজিস্ট্রেশন করতেই চাচ্ছেন, তার জন্য আপনি এখানে ইএসএ ক্লিক করবেন। দেখুন ইএসএ ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য যে ফর্ম সেই ফর্ম কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো ফর্মটি আপনারা একটু দেখে নিন, এ হচ্ছে ফর্ম। তো এই ফর্মের প্রথম থেকে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেবো, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই দেখুন আপনার স্টেট এখানে দেবেন, তো আপনার যেটা স্টেট হবে সেই স্টেট দেবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট দেবেন, তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট দেবেন অর্থাৎ ব্লক এখানে যেটা দেখলাম, তারপর আপনার ব্লক দেবেন, তারপর আপনার ভিলেজ যেটা সেই ভিলেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন ফার্মার নেম, এখানে আপনি আপনার নাম দেবেন, তারপর দেখুন জেন্ডার, তো আপনার ক্ষেত্রে মেল ফিমেল যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, তারপর আপনি আপনার ক্যাটাগরি দেবেন এসসি এসটি বা জেনারেল যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দিয়ে দেবেন। তারপর আপনি চলে আসবেন ফার্মার টাইপে, ফার্মার টাইপে দেখুন এখানে আপনার যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে তাহলে কিন্তু আপনি প্রথম অপশনটাতে ক্লিক করবেন, আদারওয়াইজ আপনি আদার অপশনটাতে ক্লিক করে দেবেন। ধরুন আপনার 1 হেক্টরের থেকে কম জমি আছে তখন আপনি আদার্সে ক্লিক করে দেবেন। তো এখানের অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি চলে আসবেন সরাসরি আইএফএসসি কোডে, এখানে আপনার যে ব্যাংকের আইএফএসসি কোড সেই আইএফএসসি কোডটি কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর এখান থেকে আপনার ব্যাংকের নাম, আপনি এখানে আইএফএসসি কোড দিলেই আপনার ব্যাংকের নাম কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর দেবেন, এখানে ঠিক ঠিক করে অ্যাকাউন্ট নম্বরটি পূরণ করবেন, তারপর অ্যাড্রেস কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপর আপনাকে যেটা করতে হবে সাবমিট ফর আধার অথেন্টিকেশন, অর্থাৎ আপনার নামের সাথে আপনার আধার কার্ডের নাম এবং যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। তো আপনারা উপরের অংশটি সঠিকভাবে পূরণ করবেন এবং তারপর সাবমিট ফর আধার অথেন্টিকেশন এখানটায় ক্লিক করবেন। তো আমি আমার ডিটেলসগুলো সম্পূর্ণ ফিল আপ করার পর সাবমিট ফর আধার অথেন্টিকেশন এই অপশনটাতে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিয়েছি এবং সাবমিট ফর আধার অথেন্টিকেশন এখানটাতে ক্লিক করছি।
এখানটাতে ক্লিক করার পর দেখুন আপনারা পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছেন ইয়েস আধার অথেন্টিকেটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার ডিটেলসের সাথে আধারের যে ডেটাবেস সেটা ম্যাচ করে গেছে, আমি নেক্সট স্টেপে যেতে পারবো। তো আপনাদেরকে নিয়ে যাই এবার নেক্সট স্টেপে ফর্মের ঠিক নিচের অংশে। দেখুন ফর্মের ঠিক নিচের অংশে বলতে এখানে আপনার মোবাইল নম্বর দেবেন, যদি আপনার মোবাইল নম্বর না থাকে তবুও সাজেস্ট করব যে একটা মোবাইল নাম্বার দিতে, তার কারণ অনেক সময় সরকারের পক্ষ থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য মোবাইল নাম্বারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তারপর আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, তারপর আপনি এখানে আপনার বাবার নাম, মায়ের নাম কিংবা হাজব্যান্ডের নাম, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি এই ঘরটাতে লিখে দেবেন। এবং লিখে দেওয়ার পর দেখুন নেক্সট স্টেপে আছে ওনারশিপ ল্যান্ড, অর্থাৎ আপনার যে জমির ধরন সেই জমির ধরনটা কী ধরনের, সিঙ্গেল যদি হয় তাহলে সিঙ্গেল, জয়েন্ট যদি হয় জয়েন্টে আপনারা ক্লিক করে দেবেন। এবং ক্লিক করার পর আপনার যে জমির কাগজপত্র আছে সেখানে কিন্তু দেখবেন আপনার কিন্তু খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং কতটা জমির পরিমাণ সেই সমস্ত কিছু দেওয়া আছে। যদি না খুঁজে পান তাহলে কিন্তু banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ডিটেলসটা দেখে নেবেন, তারপর এই অংশটা পুট করবেন। তো দেখুন এখানে আমি সিঙ্গেল করে এবং ফার্স্টে অ্যাড করছি, অ্যাডে ক্লিক করছি। দেখুন অ্যাডে ক্লিক করার পর এখানে দিচ্ছে কি খাতা নম্বর, অর্থাৎ খতিয়ান নম্বরটা এখানে পুট করবেন, এবং দাগ নম্বর যেটা আপনার ল্যান্ডের হবে সেটা এখানে পুট করবেন, এবং কতটা পরিমাণ জায়গা আছে সেটা এখানে দেবেন, এটা হেক্টরে দিতে হবে। তারপর ধরুন আপনার দু তিনটে মৌজাতে জমি আছে, সেক্ষেত্রে আপনি অ্যাড করবেন, অ্যাড করে করে দু তিনটে নাম কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো যখন আপনার সম্পূর্ণ এই বিষয়টি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ জমি ডিটেলসটা আপনার পুরোপুরি দেওয়া হয়ে যাবে, তখন আপনি এই বটমে ক্লিক করবেন, আই সার্টিফাইড দ্যাট অল গিভেন ডিটেলস আর কারেক্ট। তো এখানটায় আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনি এখানে সেভ বটমে ক্লিক করে দেবেন। তো সেভ বটমে ক্লিক করার পর আপনাকে কিন্তু হোম পেজে নিয়ে চলে আসতে পারে। অনেক সময় সার্ভারে ডিস্টার্ব হচ্ছে, তো তার জন্য ঠিকঠিক বোঝা যাচ্ছে না রেজিস্ট্রেশন হয়েছে কি হয়নি। তো আপনার রেজিস্ট্রেশন হলো কি না আপনি কিভাবে বুঝতে পারবেন? তো আপনি চলে যাবেন সরাসরি ফার্মার কর্নারে, এবং এখানে আরেকবার নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনার যে আধার নম্বর সেই আধার নম্বরটি কিন্তু এখানে পুট করবেন। আধার নম্বর পুট করার পর ঠিক যেভাবে আপনারা প্রথমে রেজিস্ট্রেশনের সময় করেছিলেন এই ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি সেম টু সেম এখানে পুট করবেন। সেম টু সেম ক্যাপচা কোডটা পুট করার পর আপনারা এখানে ক্লিক হিয়ার টু কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন ক্লিক হিয়ার টু কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে দিস ফার্মার ইজ অলরেডি রেজিস্টার্ড ইন পিএম কিষান পোর্টাল, অর্থাৎ আমার রেজিস্ট্রেশনটি সফল হয়েছে। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন আপনার রেজিস্ট্রেশনটি সফল হয়েছে। এছাড়াও আপনাকে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হতে পারে। তো এই ছিল আজকের মূল বিষয়বস্তু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং কিছু জানার থাকলে কমেন্ট করুন, আর বন্ধু বান্ধব এবং সকলের সাথে বিষয়টি শেয়ার করার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।